আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই আছি নেটফ্লিক্সে মুভি দেখতে চাই তো নেটফ্লিক্সে মুভি দেখতে হলে অবশ্যই প্রথমে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনটি কিনতে হয় কিন্তু এই যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনতে হলে অবশ্যই মাস্টার কার্ড বা ভিসা কার্ডের প্রয়োজন হয় তো আমাদের অনেকে কিন্তু মাস্টার কার্ড বা ভিসা কার্ড নেই যার জন্য আমরা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনটি কিনতে পারি না তো আজকে আমি আপনাদের এমন একটি উপায় দেখাবো যে উপায়টি আপনি ফলো করে আপনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিন্তু বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্টের সাহায্যে আপনি কিনতে পারবেন খুব সহজে কিনতে পারবেন তো এবং স্বল্প মূল্যে কিন্তু আপনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনতে পারবেন শুধু নেটফ্লিক্স না আপনি প্রাইম ভিডিও অ্যামাজন প্রাইম সাইটগুলো থেকে কিন্তু আপনি বিকাশ বা নগদ বা রকেট অ্যাকাউন্টের সাহায্যে কিন্তু আপনি সেই সকল সাইটগুলো কিন্তু সাবস্ক্রিপশন আপনি কিনতে পারবেন তো কিভাবে কিনবেন তো সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা চলে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই বন্ধুরা প্রথমে মোবাইলের কর্মচারীকে ওপেন করে নেব তো কর্মচারী ওপেন করার পর সার্চ অপশনে এসে আমরা বাই ডট কম লিখে সার্চ করবো বন্ধুরা তো আমি বাই লিখে সার্চ করে নিচ্ছি তো সার্চ করার সাথে সাথে কিন্তু আমরা ডেনিভাই ডট কম ওয়েবসাইটে চলে আসি তো এখানে মূলত কিন্তু বিভিন্ন ক্যাটাগরি প্যাকেজ রয়েছে মিনি প্যাকেজ রয়েছে নেটফ্লিক্স এর যে প্রিমিয়াম রয়েছে পঁচিশ দিনের জন্য আপনি সাতচল্লিশ টাকা কিনতে পারবেন অথবা স্পেশাল অফার রয়েছে নেটফ্লিক্স প্লাস এখানে এছাড়াও কম্বো অফার রয়েছে তো নেটফ্লিক্স অ্যান্ড অ্যামাজন তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি প্যাকেজ সিলেক্ট করতে পারবেন বন্ধুরা জাস্ট যে প্যাকেজটি আপনার পছন্দ সেই প্যাকেজের উপরে জাস্ট ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে অ্যামাজন প্রাইম রয়েছে এবং নেটফ্লিক্স রয়েছে তো যেসব সাইটগুলো রয়েছে মুভি আপনি পাবেন অথবা লালমরে গেলেও আপনি আরো পাবেন তো এই মিনি প্যাকেজ টি এখন আমি কিনে দেখাবো দুশো সাতচল্লিশ টাকায় জাস্ট আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এই টি আমি সিলেক্ট করে দেব তো আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে সিলেক্ট করে দেবেন হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ইনবক্সে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এই টি কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে জাস্ট এই নাম্বারটিতে কিন্তু এস এম এস টিকে সেন্ড করে দেবেন যেমন আছে তেমনই থাকবে তো সেন্ড করার সাথে সাথে কিন্তু আরেকটি ইনফরমেশন চলে আসবে তো আপনার যে অর্ডারটি সেটি বিকাশ রকেট নগদে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন যেটির মাধ্যমে আপনি পেমেন্ট দিতে আমি বিকাশ পার্সোনাল নাম্বারটি চলে আসে তো এই বিকাশে পার্সোনাল নাম্বারটিতে আমরা কিন্তু ক্যাশ আউট করবো বা আপনি সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পর পেমেন্ট ডান অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট ডানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তো এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো এরপর আমরা আমাদের যে তারপর আমি সেন্টমানি করে নেব তো দেখতে পাচ্ছেন আমি সেন্ডমানি করছি তো যে নাম্বারটি দিয়েছিল সেই নাম্বারটিকে আমি পেস্ট করে দিয়েছি তারপর দুশো সাতচল্লিশ টাকা আমি সেন্টমানি করবো দেখতে পাচ্ছেন তারপর পাসওয়ার্ড দিয়ে আমি কনফার্ম করে দিবো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমি কনফার্ম করে দিয়েছি তারপর একটা স্ক্রিনশট নিব তো এটির একটা নেওয়া দরকার তো সেই স্ক্রিনশট টি নিয়ে নিলাম তো স্ক্রিনশট টি কিন্তু আমি মোবাইল এসে হোয়াটসঅ্যাপ টিকে করে নিয়েছি তারপর যে নিয়েছিলাম সেটি দিয়ে তো আমি সেই স্ক্রিনশটটিকে সেন্ড করে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন তো সেন্ড করে দিয়েছি এরপর আমরা স্কুল করে উপর দিকে চলে যাব তো পেমেন্ট ডান যে অপশনটি আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দিয়ে কিন্তু পেমেন্ট ডান কমপ্লিট করতে হবে না হলে কিন্তু আপনার হবে না তো এরপর আমরা স্কুল করে উপরের দিকে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমি স্কুল করে উপর দিকে চলে আসলাম তারপর পেমেন্ট অপশনে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ তো ইউ হ্যাভ রিসিভ ইউর অর্ডার রিকোয়েস্ট তো আপনার অর্ডারটি রিকোয়েস্ট কিন্তু আপনি পেয়ে গিয়েছে তারা তো এখন কিন্তু তারা আপনাদের চার পাঁচ ঘন্টার মতো সময় নেবে তো দেখতে পাচ্ছেন পাঁচটা ছাব্বিশ পি এম এর মধ্যে কিন্তু আমার এই অর্ডারটি কিন্তু তারা আপনাকে দিয়ে দিবে বা আমাদের যে অর্ডারটি তারা কনফার্ম করে দিবে দেখতে পাচ্ছেন তো এরপর এরপর দেখতে পাচ্ছেন অনেকে কত সময় লাগবে এগুলো এসএমএস লাভ আপনি এখানে দিয়ে দিয়েছে পাঁচটা ছাব্বিশ পি এম এর মধ্যে কিন্তু আপনার অর্ডারটি কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনি বুঝে পাবেন তো এরপর আমরা নিচের দিকে স্ক্রল করে আসলাম পাঁচ ঘন্টা পর তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডেলিভারি স্ট্যাটাস তো দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি কিন্তু দেওয়া দেওয়া হয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড এবং প্রোফাইল ইউজ যে বিস্তারিত রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমার যেই নেটফ্লিক্স অ্যাকাউন্টে রয়েছে সেই নেটফ্লিক্সে গিয়ে আমরা কিন্তু সাইন ইন করে নেব তো দেখতে পাচ্ছেন তো এই হলো হলো মূলত তো আমি আপনাদের দেখে দিচ্ছি কিভাবে নেটফ্লিক্স সাইন ইন করতে হয় তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসি এরপর নেটফ্লিক্স অ্যাকাউন্টটিকে আমরা ওপেন করে নেব অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি তো অ্যাপসটিকে ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটিও ওপেন হচ্ছে তারপর উপরে যে সাইন ইন অপশনটি দেখতে পাচ্ছেন সাইন এ ক্লিক করে দেব এরপর হোয়াটসঅ্যাপে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল তো ইউজার আইডি আর পাসওয়ার্ডটি এখানে আমরা দিয়ে সাইন এ ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ইউজার আইডি আর পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি তারপর সাইন এ ক্লিক করে নেব তো দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে তার প্রোফাইল নাম্বারটি থ্রি দিয়ে দেব তো দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট তো এখন থেকে আমি যে কোনো মুভি কিন্তু এখান থেকে দেখতে পারবো বন্ধুরা